হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আমি মৌটুসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট তো আজকের ভিডিওতে আলোচনা করব নিয়ে যেটা কি না মেডিকেল টেকনোলজির বিভিন্ন এক্সামগুলোতে আপনাদের হেল্প করবে তো চলো শুরু করা যাক আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কোশ্চেনের দিকে এগোনো যাক প্রথম কোশ্চেনটা কি বলছে হুইচ অব দ্য ফলোয়িং টেস্ট ইজ নট এ লিভার ফাংশন টেস্ট সিরাম এলবুমিন ইউরিয়া এখানে কিন্তু ইউরিয়া হবে রাইট অ্যান্সার অপশন ডি কারণ হচ্ছে বিলেরুবিন এলবুমিন এসজিপিটি সবটাই কিন্তু এলএফটি মানে লিভার ফাংশন টেস্টের মধ্যে পড়ছে কিন্তু ইউরিয়াটা কিন্তু পড়ছে না চলে আসছি তার পরের কোয়েশ্চনে বিলিরুবিন ইজ ইনক্রিজড ইন নিউবর্ন বেবি জনডিস জনস ডুবিন সিন্ড্রোম অল অপশান তো আমরা জানি বিলি রুবিন কখন ইনক্রিজ করে নিউবর্ন বেবির ক্ষেত্রেও কিন্তু পাওয়া যায় জনডিসের ক্ষেত্রেও জন্স ডুবিন সিনড্রোমের ক্ষেত্রেও কিন্তু তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার চলে আসছি তার পরের কোশ্চেনে ইফ এ নন এইচআইভি পজিটিভ ম্যান কাম টু ইউ টু এস্টিমেট ব্লাড গ্লুকোজ ইউ উইল একজন এইচআইভি পজিটিভ পেশেন্ট আপনার কাছে আসলো ব্লাড গ্লুকোজ টেস্ট করাতে তাহলে আপনি কি করবেন নট কালেক্ট ব্লাড সেন্ড হিম টু ফিজিসিয়ান কালেক্ট ব্লাড উইথ ইউনিভার্সাল প্রিকশনস টেল হিম টু কাম টু মোরো কি অপশান দিয়েছে নট কালেক্ট ব্লাড ব্লাড কালেক্ট করবেন না সেন্ড হিম টু ফিজিশিয়ান আপনি ফিজিশিয়ানের কাছে পাঠিয়ে দিবেন কালেক্ট ব্লাড উইথ ইউনিভার্সাল প্রিকিউশন আপনি ইউনিভার্সাল প্রিকিউশন নিয়ে ব্লাডটা কালেক্ট করবেন নাকি টেল হিম টু কাম টু মোরো ওনাকে ঘুরিয়ে দিয়ে কাল আসতে বলবেন তো এই সব করা যাবে না তাহলে পেশেন্টের কাছ থেকে মার খেয়ে যাবে তো রাইট অ্যান্সার হচ্ছে তোমরা সবাই যেন অপশান সি কালেক্ট ব্লাড উইথ ইউনিভার্সাল প্রিকিউশন আর আমরা যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট রয়েছি আমরা সে কাজ করতেও পারি না কোনো পেশেন্টকে ঘুরিয়ে দেওয়া আমাদের কাজ নয় আমাদের পেশেন্ট যে পরিস্থিতিতে থাক না কেন আমাদের কিন্তু সে ব্লাড কালেক্ট করে ওনাকে একটা সুন্দর ভালো রিপোর্ট করে দেওয়াই হচ্ছে আমাদের কাজ তো এখানকার রাইট অ্যান্সার হয়ে গেল অপশান সি চলে আসছি তার পরের অল অব দ্য ফলোয়িং আর ইসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট থাইরোসিন লাইসিন লিউসিন ফিনাইল অ্যালানিন তো আমরা জানি এসেন্সিয়াল কিন্তু অপশান এ থ্রায়োসিন কিন্তু অ্যামাইনো অ্যাসিড নয় তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ থাইরোসিড চলে আসছি তার পরের কোশ্চেনে হুইচ অ্যামাইনো অ্যাসিড আর নট এসেন্সিয়াল ফর অ্যাডাল্ট হিস্টিডিন আর্গিনিন ক্লাইসিন লাইসিন মিথায়োনিন থাইরোনিন থাইরোটোফ্যান ট্রায়োসিন তো এটা রাইট অ্যান্সার হবে অপশন এ আর্গিনিন তারপরে চলে আসছি লিপিড প্রোফাইল টেস্ট ইনক্লুড লিপিড প্রোফাইল টেস্টের মধ্যে কি কি রয়েছে সুগার ইউরিয়া ক্রিয়েটিনিন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম সিপিকে এলডিএইচ মায়োগ্লোবিন কোলেস্ট্রল ট্রাইগিসারাইট এইচডিএল এল ডিএল তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি আমরা জানি লিপিড প্রোফাইলের মধ্যে কিন্তু কোলেস্ট্রল ট্রাইগিসারাইট এইচডিএল এল ডিএল এইসব প্যারামিটার্সগুলো থাকে এছাড়াও ভিএলডিএল থাকে তারপরের কোশ্চেনে চলে আসছি পিএইচ ইজ এক্সপ্রেসড ইন অপশান এ মাইনাস লগ এইচ প্লাস B, এইচ প্লাস মাইনাস ও ওএ প্লাস ডি হচ্ছে মাইনাস লগ এন এ প্লাস এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ লো মাইনাস লগ এইচ প্লাস চলে আসছি তার পরের কোয়েশ্চনে দ্য মেইন হিট প্রডিউসিং অর্গান ইজ লিভার ব্রেইন কিডনি হার্ট তো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ লিভার লিভার কি করে মেইন হিট প্রডিউস করে তো এটার কোশ্চেনটা ছিল মেইন হিট প্রডিউসিং অর্গান তো রাইট আনসার হচ্ছে লিভার চলে আসছি তারপরের কোশ্চেন এ হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট রিডিউসিং সুগার ভালো করে কোয়েশ্চেনটা পড়বে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিডিউসিং সুগার গ্লুকোজ সুক্রোজ ফুকটোজ ল্যাক্টোজ তো রাইট অ্যান্সার হবে অপশন সি সুক্রোজ কারণ এগুলো সবগুলোই কিন্তু রিডিউসিং সুগার গ্লুকোজ ফ্রুকোজ ল্যাকটোজ কিন্তু সুক্রোজ কিন্তু রিডিউসিং এটা রাইট অ্যান্সার হবে অপশন সি সুক্রোজ চলে আসছি তারপরের কোশ্চেনে দা কুইকে মেথড ফর সেপারেশন অফ প্রোটিন ইজ লেক্টোফরে জেল ফিল্টারেশন এইচ পি আয়রন এক্সচেঞ্জ ক্রোমোটোগ্রাফি তো মাধ্যমে হচ্ছে আমরা খুব সহজেই প্রোটিনটাকে করতে পারি তারপরে কোশ্চেনে চলে আসছি লাইসোজমস আর পাওয়ার হাউস অব দ্য সেল ব্যাগস অফ হাইড্রোলাইটিক অ্যানজাইম স্টোর হাউস ফর জেনেটিক ইনফরমেশন কানেক্টেড চ্যানেল ইন দ্য সাইটোপ্লাজম তো রাইট অ্যান্সার হবে অপশান বি ব্যাকস অফ হাইড্রোলাইটিক এনজাইমস লাইসোজমস আর ব্যাগস অফ হাইড্রোলাইটিক এনজাইম চলে আসছি তার পরের কোশ্চিনে হিমোগ্লোবিন ক্যান বাইন্ড উইথ অক্সিজেন সিও টু সিও অল অপশান তো রাইট অ্যান্সার ইজ অপশান ডি অল অপশান চলে আসছি তার পরের কোশ্চেনে হুইজ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ম্যাক্সিমাম প্রোটিন কনট্যাক্ট মিল্ক ফিস এগ মিট তো এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি মিট আমরা সবাই জানি মিটে কিন্তু প্রোটিনের প্রোটিনটা বেশি থাকে তো এই সব জিনিসের মধ্যে বলেছে ম্যাক্সিমাম প্রোটিন কনট্যাক্ট কোনটা তো রাইট অ্যান্সার ইজ অপশান ডি মিট চলে আসছি তার পরের কোশ্চেনে দা মেটাল প্রেজেন্ট ইন ভিটামিন বি টুয়েলভ কপার কোবাল্ট ক্রোমিয়াম সিসিয়াম তো রাইট অ্যান্সার ইজ অপশান বি কোবাল্ট বি টুয়েলভে কিন্তু কোবাল্ট থাকে কোবাল্ট নামক মেটাল কিন্তু প্রেজেন্ট থাকে চলে আসছি তারপরের কোশ্চেনে চলে আসছি তারপরের কোশ্চেনে দ্য রিডিউসিং প্রপার্টি অফ কার্বোহাইড্রেটস ইজ অ্যাক্ট্রিবিউটেড টু ফ্রি এলডিহাইট অর কিটোগ্রুপ ফ্রি হাইড্রোক্সিল অর এমাইনোগ্রুপ ফ্রি কার্ব্সিল ওর সাইফল গ্রুপ ফ্রি হাইড্রোক্সাইল বা কার্বক্সাইল গ্রুপ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ফ্রি এলডিহাইটস অর কিটোগ্রুপ তারপরে কোশ্চনে চলে আসছি কম্পোস্ট অফ গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ গ্লুকোজ অ্যান্ড ম্যানোস গ্লুকোজ অ্যান্ড গ্লুকোজ গ্লুকোজ অ্যান্ড তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ তারপরে কোশ্চেনে চলে আসছি অল অব দ্য ফলোয়িং আর স্যাচুরেটেড ফ্যাসি অ্যাসিড অ্যাক্সেপ্ট অলেইক অ্যাসিড এরাচিডিক অ্যাসিড স্টেরিক অ্যাসিড পেলমিটিক অ্যাসিড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কারণ এর মধ্যে সবগুলোই স্যাচুরেটেড এক্সেপ্ট পেলমিটিক অ্যাসিড তারপরে কোয়েশ্চনে চলে আসছি অল ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট এক্সেপ্ট ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন সি বি ক্যারোটিন বিটা ক্যারোটিন তো রাইট অ্যান্সার অপশান এ এগুলোর মধ্যে কিন্তু সবগুলোই হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এক্সেপ্ট ভিটামিন ডি তো এই গেল আজকের আলোচনা আজকে এখান পর্যন্তই এরপরে আজকে কিন্তু সবগুলোই কোশ্চেন ছিল বায়োকেমিস্ট্রির ওপর তো এরকম ভিডিও আমার আসতেই থাকবে আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় তো আজকের মতো এখানেই থ্যাংক ইউ